বন্ধুরা, ভারত তার সৈন্য শক্তিতে বৃদ্ধি ঘটিয়ে কাল শত্রুপক্ষের ওপর ভয়ানক হামলা করা ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফাইভের সফলতাপূর্বক পরীক্ষা করে। বন্ধুরা, অগ্নি ফাইভের এই পরীক্ষা অনেক দিন দিয়ে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর আগে ভারত অগ্নি ফাইভের আগের পরীক্ষাকে বাতিল করে দিয়েছিল। ওই সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা DRDO আর অগ্নি ফাইভকে নিয়ে হচ্ছিল। ওই পরীক্ষা বাতিলের পেছনে কেউ চীনের ভয়, তো কেউ UN মোদীর ভাষণ, তো আবার কেউ আমেরিকা ও রাশিয়ার ভয়কে কারণ হিসেবে তুলেছিল। কিন্তু বন্ধুরা, দীপাবলির এক সপ্তাহ আগে DRDO অগ্নি ফাইভের সফল পরীক্ষা করে সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে, ভারত না তো কাউকে ভয় পায়, আর চীন UN যতই বিড়বিড় করুক, ভারতের যেটা করার সেটা ভারত করবেই। কুকুরও তো শুধু চিল্লাতেই জানে, তাই তারা চিল্লে তাদের কাজ তো করবেই, কিন্তু ভারত যেটা করার সেটা ভারতও করবে। DRDO উড়িষ্যা APJ আব্দুল কালাম দ্বীপ থেকে সন্ধ্যারাত্রি 7:50 এই পরীক্ষাকে সার্থক করে। সুরক্ষা মন্ত্রকের তরফ থেকে যে বয়ানসাদাতে বলা হয়, অগ্নি ফাইভের সফল পরীক্ষা ভারতের এই প্রমাণিক নিয়ন্ত্রণ প্রতিরোধকারী নীতির অনুরূপ। ভারত ভালোমতো জানে এই পরীক্ষার পর দুনিয়াতে চাঞ্চল্য তো ছড়াবেই। এর জন্য সুরক্ষা মন্ত্রণালয় পরিষ্কার বলেছেন, নিউক্লিয়ার ক্যাপাবেল অর্থাৎ পরমাণু হামলায় সক্ষম অগ্নি ফাইভের পরীক্ষা অবশ্যই করেছি আমরা, কিন্তু আমরা এর ব্যবহার আগে থেকে কোনো দেশের ওপর করব না। বন্ধুরা, ভারতের অগ্নি ফাইভ মিসাইলের সফল পরীক্ষা এমন সময় হয়েছে যখন ভারতের পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমাতে ঝামেলার মতো পরিস্থিতি হয়ে রয়েছে। ওদিকে বন্ধুরা, অগ্নি ফাইভের অলরেডি 7 সফল পরীক্ষা হয়ে গেছে, তাহলে এখন এই পরীক্ষা এতটা ইম্পর্টেন্ট কেন ছিল? আর এর জন্য চীনা তো ভয় কেন পেয়েছিল যে ভারতকে হুমকি সঙ্গে সঙ্গে UN চার্টারের কথাও তুলেছিল? আসলে বন্ধুরা, অগ্নি ফাইভের এই পরীক্ষার পর DRDO এটাকে ভারতীয় সেনা হাতে সঁপে দেবে, মানে অগ্নি ফাইভের ডিপ্লয়মেন্ট করে দেওয়া হবে। এরই সঙ্গে এই পরীক্ষা MIRV অর্থাৎ মাল্টিপেল ইন্ডিপেন্ডেন্ট রি এন্ট্রি ভেহিকেলের সঙ্গে করা হতো। এর জন্য চীনা তো চিন্তায় ছিল। MIRV টেকনিক এখনো পর্যন্ত শুধু রাশিয়া, চীন, ইউনাইটেড কিংডম, USA, ফ্রান্সের কাছেই মজুদ ছিল। ওদিকে ইসরায়েলও ক্লেম করেছিল তাদের কাছে এই টেকনিক মজুদ রয়েছে, কিন্তু সন্দেহের কারণে ইসরায়েলের MIRV টেকনিক আছে কি নেই সেটা এখনো কনফার্ম করা যায়নি। ওদিকে এখন ভারতের কাছে MIRV টেকনিক মজুদ রয়েছে, আর এমন খবরও এসেছিল ভারত MIRV টেকনিক সংযুক্ত অগ্নি ফাইভের পরীক্ষা করবে। বন্ধুরা, হয়েছে এটাও কিন্তু তেমন। ভারত কাল অগ্নি ফাইভের যে পরীক্ষা করেছে সেটা MIRV টেকনিক সংযুক্ত ছিল। ভারতের জন্য আজ ICBM অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের দৌড় পূরণ হয়ে গেছে। আজ ভারত, রাশিয়া ও আমেরিকার সঙ্গে MIRV টেকনিকের মহারথি হয়ে উঠেছে। MIRV মানে যে নিজের সঙ্গে অনেক ওয়ারেস নিয়ে যেতে পারে। যদি আমরা MIRV টেকনিকের মিসাইলকে সহজ ভাষায় বুঝি, তাহলে সেটা এমন টেকনিক যেটা একটা প্রহারেই শত্রুপক্ষের অনেক ঠিকানাকে একসঙ্গে ধ্বংস করতে পারে। ভারতের কাছে MIRV টেকনিক আর ICBM এর মতো মহারথ হাসিল হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারত MIRV টেকনিককে কখনো অফিসিয়ালি স্বীকার করেনি। তবে ভারত সেটার পরীক্ষা করে গোটা দুনিয়াকে তার দম দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, ভারতের এই অগ্নি ফাইভ মিসাইলকে DRDO ডেভেলপ করেছে। এর প্রথম পরীক্ষা 19 এপ্রিল 2012 করা হয়েছিল। এর অপারেশনাল রেঞ্জ 5,500 কিলোমিটার থেকে 8,000 কিলোমিটার, আর ম্যাক্সিমাম স্পিড Mach 24 বা 29,401 কিলোমিটার পার আওয়ার। বন্ধুরা, আপনারা এই স্পিড শুনে কনফিউজড হবেন না, কারণ এই স্পিড টার্গেটকে হিট করার জন্য ওপর থেকে নিচে আসার সময় হবে। এটা 1500 কিলোগ্রামের ওয়ারেস নিজের সঙ্গে নিয়ে যেতে পারে। তো এমন দুর্দান্ত খবরটা পেয়ে ভারতের জন্য আপনারা কতটা গর্ববোধ করছেন নিচে কমেন্টে অবশ্যই জানান।